বখিল কোশ্চিন কালো জান্নাতে ঢুকবে না। একটা কলবে কৃপণতা এবং ঈমান একত্রিত হতে পারে না, যে ঈমানদার সে বখিল না। আল্লাহ পাক রুজির মালিক বিশ্বাস করেন? রুজির জন্য তো পাগল কেন? আপনার রুজি বান্ধা না, ওখান থেকে এক টাকা বাড়বে না, এক টাকা কমবে না। রুজির জন্য এত পাগল হন কি জন্য? জীবনের ভাগ বাটোয়ারা চলবে না, কিছু অংশ দুনিয়ার জন্য, কিছু অংশ দিনের জন্য। এই ভাগ বাটোয়ারা একটা কুফরি আকিদা মনে রেখে দেন। কাউন্সিল সদস্যরা আমাদের সংগঠনের মূল খুঁটি, যৌবনকালের খুঁটি। কেন্দ্রীয় সদস্যরা বার্ধক্যের কালের খুঁটি। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আপনারা সবে শুনেছেন ইবাদতের মধ্যে ভিত্তি কোনটা বলেন তো? ইবাদতের মধ্যে ভিত্তি কোনটা? উমুদুহুসসালাহ, এটাই হাদিসের ভাষা। মানুষের আমাদের সার্বিক জীবনে যত কাজ আমরা করি, সবচেয়ে প্রয়োজন কোনটা বলুন তো? অর্থ। সূরা সফের 10 নম্বর আয়াতের শেষ অংশটা বলেন তো, অতজাহিদুনা, আগে আল্লাহ আমল বললো না আগে আনফুসুকুম বললো? আপনারা জান দিতে রাজি, মাল দিতে রাজি না, জান্নাত পাবেন? এমনকি এমন বখিল আল্লাহ বলছেন, আল্লাহ যিনি ইয়াফখালুনা ইয়ামুরুনা নাস বিল বখলে, নিজে বখিলি করে অন্যকে বলে তুইও বখিলি কর। আমি যেমন 10,000 টাকা, আরে এ তো 1,000 টাকা দিলে হবে, এত টাকা কি জন্য? সবাই মিলে একসাথে দল করে এমন হলে শেষ করে খাওয়ার টাকা হয় না। নিজে তো বখিলি করবে, অন্যকেও বললো আমি করলাম তুমিও করো, নিজে লেস কাটিছে অন্যকে লেস কাটতে বলে, এই দোষ যেন কারোর মধ্যে না থাকে। এখানে আমার একটাই নসিহত থাকে, জান্নাতের পথ আপনাদের দেখিয়ে দিয়েছি, প্রতিযোগিতা করে আগে যান, কার ভুল ধরাধরির মধ্যে ঢোকেন না। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তো আপনার হিসাব নিকাশ, তাই না? নিঃশ্বাস থাকা পর্যন্ত অল টাইম দিনের কাজ করবেন, সংগঠনের কাজ করবেন, আহলেদিস আন্দোলনের কাজ করবেন, সর্বসময় একদম সবেন তা করতে হবে। কারণ দোয়া পড়তে ওটা হারে চন্দ্রের বক্তব্য না, সবসময় দোয়া পড়তে হবে না। জীবনের ভাগ বাটোয়ারা চলবে না, কিছু অংশ দুনিয়ার জন্য, কিছু অংশ দিনের জন্য। এই ভাগ বাটোয়ারা একটা কুফরি আকিদা মনে রেখে দেন। ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন, ওর পেশা পায়খানা পর্যন্ত দিনের অন্তর্ভুক্ত, এখানে কোনো ভাগাভাগি নেই। অতএব প্রত্যেক কেন্দ্রীয় পরিষদ সদস্যকে বলবো, দয়া করে আপনারা যে কারণে বায়াত করেছেন সে কারণের দিকে খেয়াল করেন। আর সবচেয়ে বড় দোষ হলো বখিলির দোষ, এর দোষ যেন না হয়। এই বিশাল সংগঠনে যদি একটু জমি কেনার যোগ্যতা না থাকে, তা আমাদের সবার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। আর অন্যকে দেওয়ার আগে নিজে দিতে হবে। এটা একটু আগে সেটা জেনে বললেন, কথা খুবই সুন্দর, যেটা আমার রীতি হলো এটা, আমি নিজে না দিয়ে কাউকে দিতে বলি না। এই কর্মসম্মেলনে সবার আগে আমি দিয়েছি 5,000 টাকা, সে 10 দিন আগে তো খবরই নেই যে ওরা ধারণার মধ্যে দেয়নি, দেখো তোমাদের সবার আগে আমার দেওয়া আছে। এটা সবসময় আপনার মেনে চলতে রাজি আছেন? আল্লাহ পাক রুজির মালিক বিশ্বাস করেন? রুজির জন্য তো পাগল কেন? আপনার রুজি বান্ধা না, ওখান থেকে 1 টাকা বাড়বে না, 1 টাকা কমবে না। রুজির জন্য এত পাগল হন কি জন্য? ওই 4টা জিনিসে বিশ্বাস থাকলে কোনো মুসলমান অসুখী হতে পারে না। 4টা জিনিস কি? আয়ুষ্কাল, তারপরে আমল, কি কাজ আমরা করব দুনিয়া আসে, 3 নম্বরে আজল, মৃত্যুকাল, আয়ুষ্কাল শেষ, মৃত্যু শেষ, তারপরে সৌভাগ্য বা না দুর্ভাগ্য, এটা ব্যাপার আছে। ওমর ফারুক তওয়াব করতে না, দোয়া করতে, আল্লাহ তুমি যদি আমাকে হতভাগাদের মধ্যে নাম লিখিয়ে থাকো তো আমাকে সৌভাগ্যবানের মধ্যে নিয়ে আসো। ওমর ইবনে মাসউদ একই দোয়া করতেন। এইসব মানুষ যদি এরকম দোয়া করতে পারে, তো আমরা দোয়া করবো না? আল্লাহ তুমি যদি আমাদেরকে হতভাগাদের মধ্যে নাম লিখিয়ে রাখো, তাহলে আমাদেরকে সৌভাগ্যবান তালিকাভুক্ত করো। আর এইটার জন্য আপনাকে অবশ্যই সবার আগে কোরবানি করতে হবে বখিল। বখিল কশ্চিন কালো জান্নাতে যাবে না, আমি রেখে দিই একদম, একদম কোরআনের নির্দেশ এটা, বখিল কশ্চিন কালো জান্নাতে ঢুকবে না। আর হাদিসে আরো কটা কথা বলা হয়েছে, একটা কলবে কৃপণতা এবং ঈমান একত্রিত হতে পারে না, যে ঈমানদার সে বখিল না।
কিছু দেওয়ার আগে হিসাব করবেন কত দেবো জি না, এই বৈঠকের দানটা আমরা চালু করেছি না, হিসাব করেন নাকি আপনারা? এটা বাংলাদেশের কোনো সংগঠনে নাই, এটা আমরা চালু করে দিয়েছি, পকেটে হাত দাও রেখে দাও আল্লাহকে দিলাম খালাস, গুনবই না টোটালি, এই গুণাগুণের মধ্যে নেই। এইটি আল্লাহ দেখে যে আল্লাহ বলতে যদি তুমি গণো আমিও গণব তোমাকে রহমত করার জন্য, ইনতহসি ওহসি আলাইহ, তুমি গণনা করো আমিও গণনা করবো, কি এখন নেওয়া হয়নি কিনা, তুমি তো এখানে ভুল করো না, সবাই একটা লাইন দিয়ে নিজেরা নিয়ে দেন একদা করেন। অনেকে আপনারা রিটায়ার হয়ে গেছেন বয়সের কারণে, এখন হায়াতে আছে, দয়া করে এই নিজের ইতিহাসটা মনে রাখেন, আমি দীর্ঘদিন সংগঠনের কাজ করলাম আজকে করতে পারছি না, এই অবস্থায় কিন্তু যারা যুবক তাদের মধ্যে আসবে একদিন, আসবে না সবার মধ্যে আসবে, আজকে আমি আসি কালকে আমি চলে যাবো, কিন্তু সংগঠন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার যুবশক্তির প্রয়োজন আছে। আপনারা দয়া করে যুব সংঘতে খেয়াল করেন, প্রত্যেক জেলায় যুবসংঘ করা আপনাদের জন্য, আপনার নিজের বাসাতেই ফরজ হয়েছে যুবসংঘ করা। অনেক জেলার সভাপতি দুর্বল হয়ে গেছেন না, স্থিরকর থাকবে নাকি, মানুষ তো মরতেই হবে, আজল তো আয়ুষ্কাল তো নির্ধারিত আমার জন্য, যে কোনো সময় মরে যাবো, এখানে কাজ করবে কিনা। বাংলাদেশে যত আন্দোলন আছে, আহলেদিস আন্দোলন নির্ভেজাল তৌহিদ আন্দোলন মনে রাখবেন, বিশ্বাস করেন এটা, যাচাই বাছাই করে বিশ্বাস করার চেষ্টা করবেন, জেনে বুঝে করবেন। আর এর জন্য আমার দাবি থাকবে, আমার যে কোনো বই বের হবে বইটা দয়া করে পড়বেন, আসে ও কী পড়বো, তার মানে আমার বলে আমার এর আগে বেরোয়নি, এখন দ্বিতীয় সংস্থা বেরোয়েছে, দ্বিতীয় সংস্থা নিশ্চয়ই নতুন কিছু যোগ বিয়োগ হয়েছে, আপনাকে আবার কিনতে হবে, ক টাকা দাম 80 টাকা দাম, আগে ছিল 60 টাকা দাম, গেলে আসটা কী হলো, এক কেজি চালের দাম 80 টাকা, কিন্তু আপনার এই এক কেজি এই 80 টাকা দিয়ে যে আপনি পাবেন 10 বার ডক্টর করলে তো পাবেন না, এর মধ্যে যে মেহনত আমার করতে হয়েছে, অবশ্য আপনারা পড়েন না, পড়ার অভ্যাস তৈরি করেন। এবারে হাদিসের প্রামাণিকতা বইটা বইটা ছোটো না, কজন পড়ছেন, নিশ্চয় আপনি পড়ছেন অর্থাৎ 10 বছর আগে, আর দেখেননি খুঁজি, এগুলো পড়তে হবে না আপনাকে, যার মধ্যে এলেম নাই তার মধ্যে আমলও নাই, তাকে শিখতে হবে, আর শেখানোর জন্যই এত বই লিখছি আমি, আর সব বই দেখছেন ছোটো ছোটো না, যাতে আপনাদের সময় কম লাগে, বিশাল বই সালাতুর রসুল কী বলে সিরাতুর রসুলের থিসিস, আমি যদি গণনা করি থিসিস পড়া লোক এর মধ্যে বোধ হয় 10% পাবো না, কেউ পড়েছে 10 বছর আগে, কেউ পড়েছে জন্ম সময়, এখন কেউ ধুয়ে দেখেনি, এইসব যে হবে টবে না, এসব বই নিয়মিত পড়তে হবে, ছোটো ছোটো বই, আহলে জানো কী চায় কেন চায় কীভাবে চায়, যে এটা খালি মুখস্থ থাকলে আপনার কিছু লাগে না, ছোট্ট বই। আমাদের গণতন্ত্র সম্বন্ধে তুমি তো বলছিলে যে এত চমৎকার গণতন্ত্র বাংলাদেশের কোনো সংগঠন নেই, তুমি বলছি না, হ্যাঁ মাহফুজ বলছিল, কিন্তু মাহফুজের শিক্ষিত লোকেদের বলা উচিত ছিল, যত বড় বড় সংগঠন আছে, বড় বড় এক বিশাল বিশাল গণতন্ত্র, ওরা নিজের খবরই রাখে না কী লেখা তার মধ্যে, কিন্তু আমাদেরটা ছোটো, এটুকু যদি বোঝেন আপনি আর এহতসাব যদি নিয়মিত রাখেন, আপনার কিছু করা লাগবে না, আপনারা সংগঠনের স্তম্ভ, উমুদ, খুঁটি। আমি কালকে যুবসংঘ কাউন্সিল সম্মেলনে বলেছি, মনে করে দিয়েছি যুবসংঘ কাউন্সিল সম্মেলন যা আমাদের কেন্দ্রীয় পরিষদও তাই, তাই না, একই তো আপনাদের, আমাদের বয়স একটি বেশি হয়ে গেছে, আপনাদের বয়স একটি কম, এখানে একটা ধান্দা শুরু হয়েছে আপনাদের মধ্যে, যুবসংঘ ছেলেরা মনে করছে যে আমাদের রিটায়ারমেন্টের পরে আমরা জায়গা পাই না কাজ করার জন্য, এটা মারাত্মক ভুল কথা, আপনি পথ পান না তাই বলেন, জায়গা ঠিকই আছে, আপনি কাউন্সিলদের যে রিটায়ার করছেন আপনি হয়ে যাচ্ছেন সাধারণ সদস্য, আমাদের এখানে মানের একটা সুযোগ আছে, প্রত্যেক মান সম্পন্ন ব্যক্তি তার নিজস্ব কাজ আছে না, তার দায়িত্ব দেওয়া আছে না, সাধারণ সদস্যদের দায়িত্ব নেই, সে সভাপতি হওয়া দেওয়া দায়িত্ব পালন করবে, পদলোভী, খবরদার এই চিন্তা করার মাথায় না থাকে। যুবসংঘের ছেলেদেরকে বলছি তোমরা যখনই কাউন্সিল সদস্য বয়স চলে যাচ্ছে, দিনান্তে তোমার সাধারণ সদস্য হয়ে যাচ্ছে, অটো ফর্ম পূরণ করো এবং সাধারণ সদস্যদের দায়িত্ব কর্তব্য নিজ নিজ এলাকায় করো, সাধারণ সদস্যের সংখ্যা কেন্দ্রিক সদস্যের সংখ্যা দিন দিন বাড়বে, কিন্তু সভাপতি সেটাতে বাড়বে না, ও পথ তো সীমিত 10 টাকা পথ, তো সবাইকে নিয়ে কেউ সভাপতি বানাবো নাকি, কি সম্ভব? এই চিন্তাজন মাথা কারণ না ঢোকে, সেই ধারণা আপনাদের এসে গেছে অলরেডি, আমাকে কালকে শোনানো হয়েছে, আমি দীর্ঘদিন প্রতিবাদ করেছে, হতেই পারে না, সে কাজ করার সুযোগ পাবে, ফালতু কথা একটা, তার কাজ করে কুল পাবে না, ও অলস লোকের একথা একথা বলতে পারে, অথবা তাদের বোঝার ভুল আছে, অবুঝ হবেন না। কাউন্সিল সদস্যরা আমাদের সংগঠনের মূল খুঁটি, যৌবনকালের খুঁটি, কেন্দ্রীয় সদস্যরা বার্ধক্যের কালের খুঁটি, দুটাই খুঁটি, অনেক সময় দেখা যায় বার্ধক্যের কালের লোকেরাই যৌবনওয়ালার এগিয়ে যাচ্ছে, এ পাল্লা করতে হবে না, এই পাল্লার মধ্যে তো জান্নাত, সারেবুলা জান্নাতিন নারজা কারদ সামাওয়াতাল আনে করে না, পাল্লা করো, পাল্লা করো, দৌড়ো সাবেকু, প্রতিযোগিতা করো,
আল্লাহ বলছে পরিচিত করছে, আপনি খুঁজে বেড়াচ্ছেন কোথায় কোন পথ পাই যাই, কি হবে? এটা চলবে না। আল্লাহর পথে প্রতিযোগিতা করুন, দানের দিক দিয়ে, এলেমের দিক দিয়ে, কাজের দিক দিয়ে, সব জায়গায় যেন অটোমেটিক ফেরেশতারা লিখে দেয় যে ওই জেলা সবার আগে। কিছু প্রশ্ন করলে বলো কি আমি স্যার খুব কাজ করছি, প্রতি সপ্তাহে খতবা দিচ্ছি, বুঝছি অমজে যাচ্ছি, ধমক লাগে যে আচ্ছা মত বটা, তোমার জেলা 2 বিঘা জমি দাম চাওয়া হয়েছিল 200 টাকা, এক কথা চুপ, 216,000 টাকা, যে লাগবে 40 লাখ টাকা, 216,000 টাকা, ওরে আমার বহুত কাজ করেছে আমি। জি না সাহেব, অর্থনৈতিক দিয়ে তুমি সবচেয়ে একবার নিচে আসো, তোমাকে আগে আসতে হবে। সারা দেশ একটা কমান্ডে চলবে, সাইকেল ঘোরে, মাঝখানে চেন যদি একটা গিটে খুলে যায় ও সাইকেল চলবে? আমাদের প্রত্যেকের মধ্যে সম্পর্ক এরকম হওয়া উচিত, আমিরের জামাতের সঙ্গে আপনাদের সম্পর্ক, অন্তরের সম্পর্ক থাকতে হবে। যদি ওখানে যদি কোনো খুঁত থাকে, নিফাক থাকে, মুনাফাকি থাকে, দ্বিমুখী ভাব থাকে, আপনি আউট। ইনশাল্লাহ আমির জামাত টিকে থাকবে যদি আল্লাহ পাক তাকে এই হাতে রাখছে, কিন্তু আপনি আউট হয়ে যাবেন মুখে মুখে। দাম আমি অমুক সংগঠনে করছি, আপনি আদৌ সংগঠন করেন না। সংগঠন হল সেই যে আমির জামাতকে মহব্বত করে, অন্তরের সঙ্গে যার জন্য জীবন দেয়, সেই। এত সহজ মনে করবেন না, আল্লাহ রসুলের সঙ্গে মুনাফিকরা ছিল। আপনাদের কেউ বলে মুনাফিকদের নিয়ে আল্লাহ নবী কাজ করছে? জি হ্যাঁ, আমিও কাজ করি, আমি জানি এই লোকটা এই করে এই টাইপের, কিন্তু তাকে বাদ দেয়নি, সবাইকে নিয়ে আমি চলি, কিন্তু আমি চিনি কে আমার সবচেয়ে নিকটে, এবং তাকে আমি সময় পেলে ফোনে তাকে স্মরণ করি, এবং সে যদি মরে যায় অন্তর থেকে দোয়া বেরিয়ে আসে, সে অসুস্থ হলে অন্তর থেকে তাদের দোয়াকে দোয়া চাওয়া লাগে না আমার জন্য। আমি তোমাদের সবাইকে কথা স্মরণ করে দিলাম, সবাইকে একটাই নসিহত রইল, বা ওসিহতে বলতে পারো মরে গেলে শেষ, তাই না? সংগঠনে খুঁটি হওয়া, সবাই খুঁটি, বুঝতে পারছো তো? আমার চাল হওয়ার দরকার নেই, ভিড় হওয়ার দরকার, তোমরা খুঁটি, আর খুঁটি থাকে ভিড়ের উপরে, ভিড় নালে খুঁটি হয়? কিন্তু যত ঝড় হোক চাল চলে যাবে, সালা উড়ি উঠতে উঠতে সারা দুনিয়া ঘুরে বেড়াবে, কিন্তু খুঁটি টিকে থাকবে। আন্দোলনের যুবসংঘের আন্দোলনের কেন্দ্রীয় সদস্যরা, যুবসংঘের কাউন্সিল সদস্যরা যেন খুঁটির মতো টিকে থাকে, টিউবওয়েলের মাথা চলে যায়, গোড়া যায়, বন্যা তো মাথাও চলে গেছে, এরকম তো সাইকেল বাংলাদেশে হয়েছে, কিন্তু গোড়া তো দিতে পারেনি, যত সাইকেল জোরদার করুক না কেন। আন্দোলনের প্রত্যেকটা সদস্য এরকম হতে হবে, কারোর তাকাবার নাই, আমার কত মূল্যায়ন করলো, কে কি করলো না করলো দেখার তো কোনো দরকার নেই। আপনি কাউন্সিল সদস্য, আপনি কেন্দ্রীয় সদস্য, আপনি সাধারণ পরিষদ সদস্য, আপনার মান নিয়ে আপনি কাজ করে যাবেন। এখানে যেন কোনো দলাদলি আপনাদের ক্ষতিগ্রস্ত না করে, পরস্পর রেশারেশি যেন ক্ষতিগ্রস্ত না করে, এগুলো বিষয়ে আমি ডিটেলস সুযোগ হলে খোদবায় বলবো। আমি এটাই আমার বিদায়ী ভাষণ মনে রাখবেন, আপনারা আলহামদুলিল্লাহ সংগঠনের খুঁটি, এই পর্যায়ে আসছে, আপনাদের অনেক সময় লেগেছে, পরীক্ষা দিতে হয়েছে, পুরো জীবনটা যেন ব্যর্থ না হয়ে যায় আপনাদের। কারণ হাদিসে বলা আছে কি, আমালো বিল খাওয়াতিম, যার শেষ আমল ভালো তার সব ভালো, শেষটা যদি নষ্ট হয়ে যায় সবটা শেষ। হাদিসে নেই যে এক হাত বাকি আছে জান্নাতে যাওয়ার, বাস এমন কাজ করলেও সে জাহান্নামে যাবে। আমরা সারা জীবন কাজ করছি আন্দোলনের, শেষের দিকে এমন কাজ করলাম যে আপনি একবার আউট, এরকম হয়নি আমাদের সংগঠনে? এটা যেন আমাদের ভাগ্যে না, আল্লাহ পাক তুমি আমাদের সবাইকে জান্নাত ফেরদাউস যেন কবুল করো, আমাদের জীবনটা যেন দিনের পথে জামাত মতো জিন্দগির উপরে টিকে থাকে, আল্লাহ পাক তুমি আমাদের সেই তৌফিক দান করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।